আসসালামু আলাইকুম। আজকের প্রেজেন্টেশনটা হচ্ছে আর্কিটেক্ট আমরা কিভাবে খুঁজে পাব, একজন আর্কিটেক্টকে আমরা কিভাবে খুঁজে বের করব এবং খুঁজে বের করার পরে তাকে আমরা কিভাবে হায়ার করব। তো প্রথম যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এই বিষয়টা নিয়ে একটু পড়াশোনা করতে হবে, যে একজন আর্কিটেক্টের সাথে আমি যখন কাজ করব তার মানে আমি সম্ভবত একটা বিল্ডিং ডিজাইন বা কোনো কিছু ডিজাইন এবং সেটার কনস্ট্রাকশন বা এক্সিকিউশন নিয়ে কাজ করতে যাচ্ছি। তো এই রিলেটে যে শব্দগুলো বা ভোকাবুলারিগুলো সেগুলো সম্পর্কে একটু জানা, দু চার লাইন জানা, মানে যেখানে আমি কিছু দিয়েছি সার্ভে, NOC, ল্যান্ড ক্লিয়ারেন্স, সয়েল টেস্ট, পাইলিং, ফুটিং, ল্যান্ড ইম্প্রুভমেন্ট, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, প্লাম্বিং, ফায়ার সেফটি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর, রাজুক, রাজুকের যে কোডগুলো আছে, অ্যাপ্রুভাল প্রসিডিউর এবং খরচাপাতি, এগুলো সম্পর্কে জানা। কীভাবে জানতে পারি? প্রথমত আমি বই পড়তে পারি, দ্বিতীয়ত আমি গুগল সার্চ করতে পারি, তৃতীয়ত আমি আমাদের পরিচিত মানুষকে জিজ্ঞেস করতে পারি যাদের, যারা অলরেডি বাড়ি করেছেন তাদেরকে। এই জিনিসটা যেহেতু আর্কিটেক্ট হায়ার নিয়ে কথা বলছি, তো এটা জিজ্ঞেস করা যে তারা কার সাথে কাজ করেছেন বা কীভাবে করেছিলেন অথবা কীভাবে করলে জিনিসটা আরও ভালো হতে পারত। সেকেন্ড স্টেজ হচ্ছে নেটওয়ার্ক, নেটওয়ার্কিং, যে নেটওয়ার্ককে ইউজ করা কীরকম। প্রথমত যে সবচেয়ে ইফেক্টিভ যে প্রসেস সেটা হচ্ছে পরিচিত এবং আত্মীয় স্বজনদেরকে জিজ্ঞেস করা, বন্ধু হতে পারে অথবা আত্মীয় স্বজন হতে পারে যারা বাড়ি করেছেন বা চেনেন, তাদেরকে জিজ্ঞেস করা। সেকেন্ড হচ্ছে গুগল সার্চ করা। তো গুগল সার্চ করা হচ্ছে গুগল ম্যাপে সার্চ করলে সবচেয়ে বড় যে সুবিধাটা হবে, আপনার বাসার কাছে বা সাইটের কাছে যে ফার্মগুলো আছে সেগুলো আপনি দেখতে পাবেন। তো কাছে হওয়াটা এই জন্য জরুরি যে সুপারভিশনের সুবিধা হয় এবং আপনারও কিন্তু ওনাদের অফিসে রেগুলার যেতে হবে, সেটা একদিন দুই দিন না, 3 থেকে 4 বছরের একটা কোলাবোরেশন নিয়ে আমাদের কথা হচ্ছে। আপনি লিঙ্কডইনে সার্চ দিতে পারেন, আপনি ফেসবুকে সার্চ দিতে পারেন, ফেসবুকের পেজ দেখতে পারেন, এবং পেজ থেকে আপনি যদি কোনোভাবে আর্কিটেক্টের নাম পেয়ে যান তাহলে ওই আর্কিটেক্টের প্রোফাইলে চলে যান। প্রোফাইলে গিয়ে তার তার এডুকেশন, তার ফ্রেন্ড এবং দেখেন যে আপনার পরিচিত কাউকে পান কিনা, কোনো রেফারেন্স খুঁজে পান কিনা, তার পার্সোনালিটি আপনার সাথে অ্যালাইন করে কিনা। হ্যাঁ, আপনার গার্ড আপনাকে কী বলছে যে ওনার সাথে কাজ করা উচিত নাকি উচিত না। ওকে, তো নেটওয়ার্কিং দিয়ে আমরা একটা লিস্ট পেয়ে যাব, পড়াশোনা করলাম, তারপর আমার নেটওয়ার্কিং করে বা আমার নেটওয়ার্ককে ইউজ করে আমি একটা ছোট লিস্ট বানালাম। থাকতে পারে, হতে পারে এখানে 10 জন আর্কিটেক্ট আছে অথবা 5 জন আর্কিটেক্ট আছে। এবার আমি কল দিব। তো কল দেওয়ার সময় আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ফোনে যখন আমরা কল দিব দুটো জিনিস হতে পারে, উনি ফোন ধরলেন, দ্বিতীয়ত ফোন ধরলেন না। ফোন যদি না ধরেন তাহলে বারবার ফোন দিব না, আমরা তাকে মেসেজ দিব যে আমি, আমার নাম অমুক, আমি অমুক জায়গায় একটা বিল্ডিং বানাতে চাই বা একটা স্পেস ডিজাইন করতে চাই বা ইন্টেরিয়র ডিজাইন করতে চাই বা কিছু একটা। আর্কিটেক্ট অনেক কাজ করেন, তো যেটাই হোক আপনার টপিক সেটা বলে ক্যান ইউ কল ব্যাক টু মি, ক্যান হোয়েন ক্যান ইউ গেট ব্যাক টু মি, অর গেট ব্যাক টু মি হোয়েন ইউ ক্যান, সুন্দর করে লিখতে হবে। লিখলে উনি কিন্তু যখনই ফ্রি হবেন তখনই আপনাকে কল ব্যাক করবেন। এটা কিন্তু খুব ভালো একটা প্র্যাকটিস যেটা আমরা খুব কম মানুষই করি। তো কল, কল করার উদ্দেশ্যটা কী হবে? প্রাইমারি সিলেকশন করা, মানে আপনি তো একটা লিস্ট পেয়েছিলেন, ওই লিস্ট থেকে আপনি প্রাইমারি একটা সিলেকশন করতে পারবেন। হয়তো আপনার লিস্টে 10 জন ছিল, ওখান থেকে জিনিসটা কমে 4 জনে চলে আসবে বা 3 জনে চলে আসবে। এবং দ্বিতীয় উদ্দেশ্যটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট করা, অ্যাপয়েন্টমেন্ট সেট করা। তো ওভার ফোনে কথা বলার যে কার্টিসিটা সেটা একটু আমাদেরকে মেনটেন করতে হবে, যে ফোনে আমরা আসলে কী কী ধরনের কাজ করব। তো প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে প্রচুর পরিমাণে রেফারেন্স ইউজ করতে হবে, যদি সম্ভব হয়, যদি রেফারেন্স থাকে। এই জন্যই আসলে কিন্তু অনলাইনের ঘাটাঘাটিটা, যে আপনার পরিচিত কোনো মানুষের পরিচিত কিনা অথবা আপনার স্কুলের উনি কিনা, কলেজের উনি কিনা, ভার্সিটির কিনা, এরকম একটা রেফারেন্স খুঁজে বের করা। আপনার লোকালের কেন, মানে লোকালিটি বা এলাকার কিনা, আপনার গ্রামের কিনা, একটা রেফারেন্স বের করে আপনি যখন জিজ্ঞেস করবেন যে আমি এ ধরনের একটা কাজ করতে চাচ্ছি আপনি আমাকে হেল্প করতে পারবেন কিনা, দুটো জিনিস হবে। হয় উনি বলে দিবেন যে আপনি পারবো এবং এটাকে গুরুত্বের সাথে দেখবে যেহেতু আপনি রেফারেন্স ইউজ করেছেন। সেকেন্ড হচ্ছে যে উনি যদি না পারেন তাহলে উনি নিজ দায়িত্বে ওনার পরিচিত আরেকজন কিন্তু ভালো মানুষ বা ভালো আরেকজন আর্কিটেক্টের কাছে আপনাকে রেফার করে দেবে। এইটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, করলে তো করলই, হ্যাঁ বললে তো বললই, আর
না বলে ফোন রেখে দেওয়া এক জিনিস, আর দায়িত্ব নেওয়া আর একজন ডিপেন্ডেবল একজনের কাছে রেফার করে দেওয়া, এটা কিন্তু আরেকটা জিনিস যেটা আপনি রেফারেন্স ইউজ না করলে কখনোই পাবেন না। এটা আর্কিটেক্ট না, যে কোনো সেক্টরই। সেকেন্ড হচ্ছে যে ক্রস চেক অল দ্য ইনফরমেশন ইউ গট, যে আপনি পড়াশোনা করলেন এবং নেটওয়ার্কিং করলেন, এবং এটাও হতে পারে যে রাজুক সম্পর্কে আপনি জানেন, রাজুকে ড্রয়িং অ্যাপ্রুভ হতে এত মাস সময় লাগে, এই জিনিসটা আপনি জাস্ট ওনার সাথে ভেরিফাই করলেন। এটা দুটো জিনিস হলো, প্রথমত যে আপনি যে ইনফরমেশনগুলো পেয়েছিলেন সেগুলো ঠিক কিনা, তৃতীয়ত এই আর্কিটেক্ট সম্পর্কে জানে কি না। হ্যাঁ, তার প্রফেশনাল ইনফরমেশনগুলো সম্পর্কে একটু ক্রস চেক করে নিতে পারেন, যেমন উনি কোন ইনস্টিটিউট থেকে পড়াশোনা করেছেন, তার এক্সপিরিয়েন্স কতদিনের, একটু ইন্টেলিজেন্ট ওয়েতে এই প্রশ্নগুলো করা যেতে পারে। যেমন এক্সপিরিয়েন্স কত বছর, এটা এইভাবে জিজ্ঞেস করতে পারেন যে আপনি কত বছর ধরে কোম্পানি চালাচ্ছেন, এভাবে জিজ্ঞেস করতে পারেন, প্র্যাকটিস করছেন এভাবে জিজ্ঞেস করতে পারেন, অথবা আপনি জিজ্ঞেস করতে পারেন আপনি কোন ব্যাচ। তো কোন ব্যাচ জিজ্ঞেস করলে উনি বুঝে নিল যে উনি বলবে যে আমি, সাপোজ উনি বলল আমি 98 ব্যাচ, তো 98 ব্যাচ মানে হচ্ছে উনি HSC পরীক্ষা দিয়েছেন 98 ব্যাচে। তো আপনি কিন্তু আপনার বয়সের সাথে উনার বয়সটার একটা রিলেশন তৈরি করতে পারবেন, কাছাকাছি বয়স হলে খুবই ভালো, অথবা উনি যদি ছোট হয় তাহলে কিন্তু আপনি জানতে পারবেন যে ওনার বয়সটা অ্যাকচুয়ালি কোন রেঞ্জের ভিতরে পড়ছে, এটা সম্পর্কে একটা আইডিয়া পাবেন। আর যেটা কী কী জিজ্ঞেস করতে হবে তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে কী কী প্রশ্ন আসলে কখনোই করা যাবে না। তো আমার এই পুরো প্রেজেন্টেশনের মূল উদ্দেশ্যটাই হচ্ছে এই জায়গাটা নিয়ে আলোচনা করা, যে আমরা তো প্রথমেই ফোনে জিজ্ঞেস করি, তো ফোনে কিছু প্রশ্ন আমরা করে ফেলি যার কারণে আর্কিটেক্টরা আসলে আমাদেরকে গুরুত্ব দিয়ে দেখে না। বা আমি আর একটা ভিডিও থাকবে যেখানে আমি বলবো যে আর্কিটেক্টদের জন্য যে আমরা আসলে ক্লায়েন্টদেরকে কতটা ভাগে ভাগ করি, তো ক্যাটাগরি আছে, তো আপনার খুব বাজে একটা ক্যাটাগরিতে পড়ে যাওয়ার সুযোগ আছে, যে যাদেরকে আমরা আসলে কখনোই যাদের সাথে কাজ করার জন্য কখনোই আমরা উৎসাহিত করি না, নিজেও উৎসাহ পাই না। তো এইগুলো খুবই ইম্পর্টেন্ট যে কী করবো না, যেমন ফোনেই জিজ্ঞেস করা যে আপনি কত নেন, কত টাকা লাগবে, ফোনেই আপনি টাকা পয়সার ডিল সব সলভ করে ফেলতে চাচ্ছেন, এটা ফোনে জিজ্ঞেস করার মতো বিষয় না। আমার আর একটা প্রেজেন্টেশন আছে যেখানে আপনি দেখবেন যে আমি বলেছি কী কী ধরনের জিনিস আসলে এই প্রাইসিংটাকে গাইড করে, ওটা দেখতে হবে আপনাকে। ফ্রি ডিজাইন চাওয়া যাবে না, মোক আপ চাওয়া যাবে না, ডিসকাউন্ট চাওয়া যাবে না, ভাই আমাকে একটু ডিসকাউন্ট করে দিন, একটু দাম কমানো না, দামাদামি শুরু করে দিন। আপনি যদি প্রাইস জিজ্ঞেস করে ফেলেনও অথবা ফেলেন, আপনার মানে সাপোজ আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন না, জিজ্ঞেস করে ফেলছেন যে আপনি কত নেবেন, তারপর ডিসকাউন্টটা আপনি প্লিজ অনলাইনে চাবেন না। তারপরে মেইলে ওনার ব্রোশার চাচ্ছেন, পোর্টফোলিও চাচ্ছেন, হোয়াটসঅ্যাপে চাচ্ছেন, এটা ওটা বলতে কখনোই বলবেন না যে আসেন আমার সাইটটা ভিজিট করে যান, আর উনি তো বসে নাই। আর উনি যদি ওনার অফিসের কাউকে আপনার সাইটে পাঠায় তা আপনার কী লাভ, অথবা সাইটে গেলেই বা কী লাভ, হ্যাঁ মানে উনি যদি কাজই না করে আপনার সাথে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে যে উনি যে সাইটে, যেমন সময়ের কি দাম নাই, উনি অকারণে আপনার সাইটে কেন যাবে। তারপর এমনকি টাকার বিনিময়ও ডাকবেন না, মানে এমনও আছে যে আপনি আসেন না, আপনার যাওয়া আসার ভাড়া দিয়ে দেব, এটা জিজ্ঞেস করবেন না, এটা রিকোয়েস্ট, এই রিকোয়েস্টগুলো করবেন না, কারণ উনি হয় মুখে হয়তো বলে দিবে হ্যাঁ, কিন্তু উনি যাবে না, আপনি ওনাকে একটা মিথ্যা কথা বলাবেন। তো যেভাবেই হোক এই জিনিসগুলো এইখানে যেগুলো লিখছি এটা আপনি স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন, এগুলো কখনো করবেন না। হ্যাঁ, ব্রোশার ফোনে পাঠিয়ে দিতে বলতেছেন, তারপরে আপনার অফিসে আসতে বলা, আর্কিটেক্ট নিজে যদি বলে যে আমি কবে আসবো, আপনি এমনভাবে কথা বলতে পারেন যেন আর্কিটেক্ট নিজে থেকে বলে যে আচ্ছা ঠিক আছে আমি কবে আসবো আপনার অফিসে, এই প্রশ্নটা আপনি আর্কিটেক্ট যদি আপনাকে করে দেন ঠিক আছে, কিন্তু কখনো আপনি বলবেন যে আমার অফিসে একটু আসেন আমরা এটা নিয়ে আসেন আমরা কথা বলি, এই কাজটা কখনো করবেন না। কারণ ভালো কোনো আর্কিটেক্ট আপনার অফিসে যাবে না আনলেস উনি, মানে বেশিরভাগ আর্কিটেক্টই এই কাজে কিন্তু অফিডেন্ট ফিল করে এবং সে যাবে না। এই রিকোয়েস্টটা আপনি করবেন না, চেষ্টা করবেন এমনভাবে কথা বলার জন্য আর্কিটেক্ট নিজে থেকে যেন আপনাকে প্রপোজ করে যে হ্যাঁ আমি নিজে থেকে আসবো, কবে আসবো, এটা একটু গুছিয়ে কথা বলতে হবে। আর হচ্ছে এরপর হচ্ছে আপনি কল করে আপনি কথা বললেই কিন্তু আপনার আসল ফিল্টারিংটা হয়ে যাবে, যে আপনি তখন অলরেডি সিলেক্ট করে ফেলতে পারবেন যে আপনার আগে হয়তো 10 জন ছিল লিস্টে, এখন 3 জন বা 4 জনে চলে আসছে, অথবা 2 জন বা 1 জনে চলে আসছে, এবং আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিলেন, নিয়ে এরপর আপনি
মিট করলেন, অথবা আর্কিটেক্ট আপনার সাথে দেখা করতে আসবে, দুটোর একটা হতে পারে। তো এবার দেখা করার বিষয় আসছে। তো দেখা করার সময় অবশ্যই একটা চেক রেডি রাখা ভালো, এই জন্য যে আপনার সিরিয়াসনেসটা উনি বুঝতে পারবে। চেককে আপনি কত চেক যে লিখতে হবে এমন না, এটা হতেই পারে যে আপনি আরও সময় নেবেন, বাট কিন্তু যদি এমন হয় যে আপনাদের আপনারা অ্যাগ্রি করলেন যে হ্যাঁ একসাথে কাজ করবেন, সেক্ষেত্রে আপনি প্রাইমারি যে সাইনিং মানি, সাইন মানিটা, এটা কিন্তু আপনি ইমিডিয়েট যদি দিয়ে দিতে পারেন, এটা কিন্তু খুবই ভালো একটা ইমপ্রেশন, ফার্স্ট ইমপ্রেশন তৈরি করতে পারে। ফার্স্ট ইমপ্রেশন সবসময় খুব ইম্পর্টেন্ট, সেটা আর্কিটেক্টের ফার্স্ট ইমপ্রেশন বলেন, আপনার ফার্স্ট ইমপ্রেশন বলেন, দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো মিট করে আপনি সবচেয়ে যে ইম্পর্টেন্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পার্সোনালিটিটা অ্যাসেস করা, এবং ওনার পার্সোনালিটি আপনার পছন্দ হয় কি না, কারণ ডিজাইন আলটিমেটলি সবাই করতে পারে। আর যদি আপনার একটা পছন্দ হওয়া না, কারণ আপনি যাদের কাছে যাবেন সবাই কিন্তু এই বিষয়ে ট্রেন্ড আপ এবং আপনি ঘাটাঘাটি করেই যাবেন, ফাইনালি যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে ওনার পার্সোনালিটি বা ওনার আচার আচরণ স্বভাব আপনার স্বভাবের সাথে যায় কি না। তো এটা অ্যাসেস করতে পারা কিন্তু অনেক বড় একটা স্কিলের বিষয়, তবে সেফ হচ্ছে যে আপনি যেরকম, আপনি চেষ্টা করবেন আপনার মতো একজন আর্কিটেক্টকে নেওয়া, অথবা আপনার দরকারের সাথে যায়। আপনার এমন হতে পারে যে খুব এক্সপিরিয়েন্সড একজন আর্কিটেক্ট দরকার, তখন আপনি এক্সপিরিয়েন্সড আর্কিটেক্টের কাছে যাবেন। আপনার খুব টাইট ডেডলাইন, তো টাইট ডেডলাইন যে সমস্ত আর্কিটেক্টরা মেনটেন করতে পারে সেই সমস্ত আর্কিটেক্টের কাছে যাবেন। এমন হতে পারে যে আপনার আসলে ডেডলাইন নাই কোনো, কিন্তু আপনি চাচ্ছেন খুবই সময় নিয়ে যেন করে, তখন আপনি এক ধরনের আর্কিটেক্টের কাছে যাবেন। এই যে আমি এটা কোনো আসলে নিয়ম নাই, তারপরেও আমি যদি তিনটা ভাগে ভাগ করি তাহলে এরকম হবে, যারা নতুন আর্কিটেক্ট আমি স্টার্ট আপ বলতে পারি তাদের কাছ থেকে কিন্তু আপনি প্রচুর কঠিন, তারা কিন্তু অনেক পরিশ্রম করবে আপনার কাজটার পেছনে ভালো করার জন্য এবং নতুন নতুন আইডিয়া নিয়ে আসবে। কিন্তু একটা বিষয়ে যেটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে তারা হয়তো রেগুলার প্রফেশনাল ওয়েতে আপনার সাথে হয়তো ডিল করতে পারবে না, আপনার হয়তো ডেডলাইন তারা মিস করবে। কিন্তু আপনি যদি চান যে হ্যাঁ আর্কিটেক্ট যা যিনি আছেন উনি আপনার তার পেছনে অনেক সময় দিক বা পরিশ্রম করুক কাজটা নিয়ে, আপনার সাথে কোলাবোরেশন একটু বেশি করুক, তখন আপনি স্টার্ট আপ ফলো আর কি ফার্মগুলো বা আর্কিটেক্টদেরকে, নতুন আর্কিটেক্টদেরকে চুজ করতে পারেন। আপনি যদি খুবই ইউনিক একটা আইডিয়ার দরকার হয় বা ফ্রেশ কিছু চান যেটা অন্য কোথাও নাই, তখন আপনি একজন ক্যাজুয়াল বা ক্রিয়েটিভ এই ধরনের আর্কিটেক্টের কাছে যেতে পারেন, যে আপনার এতটা নিয়মকানুন ফর্মালিটিসের ভেতর দিয়ে যাবে না, এগ্রিমেন্ট সাইন করাবে না ওভাবে, হ্যাঁ তো এই জিনিসগুলো মেনটেন করবে, তো নিচে ডিজাইন করবে আর্কিটেক্ট। অথবা আপনি আপনি চান যে এটা ফাস্ট দরকার, যেটা আপনার রিয়েল এস্টেট কোম্পানিগুলোর খুবই ইম্পর্টেন্ট, যে প্রজেক্টটা দেওয়ার পরে নির্দিষ্ট একটা সময়ের ভেতরে, হ্যাঁ নির্দিষ্ট একটা বাজেট মেনটেন করে এই একটা ডিজাইন আপনার কাছে আসতে হবে, তখন আপনি বিজনেস বা ফর্মাল যেসব আর্কিটেকচার ফার্ম আছে, যে কোম্পানি রান করছে, আপনি ওদের কাছে যেতে পারেন। তো এইটা আসলে কোনো কোনো ফর্মাল কোনো ক্লাসিফিকেশন না, তবে বিভিন্ন ধরনের পার্সোনালিটি বা ফর্মের আপনি আর্কিটেকচার ফার্ম পাবেন। তো আপনার জন্য যেটা স্পেসিফিক আপনি ওই ধরনের একজন আর্কিটেক্টের সাথে আপনি ডিলে যাবেন। তো মিটিংয়ে আর একটা কাজ নিয়ে কথা আপনার আলোচনা করবেন, যে বিষয় আপনি ফাইনাল করতে হবে সেটা হচ্ছে যে প্রাইসিংটা, আর্কিটেক্ট আপনাকে একটা প্রাইস বলবে। তো বেস্ট ডিল হচ্ছে সামনাসামনি মুখে মুখেই প্রাইসটা নিয়ে আলোচনা করে ফেলা, কাগজপত্র বা মেইলে না যাওয়া, এতে করে পুরো জিনিসটা লেন্দি হয়ে যায়। তো সামনাসামনি ওনার কাছ থেকে প্রাইসটা নিয়ে নেবেন, স্পেশালি কনসালটেন্সি যে প্রাইসটা, পরবর্তীতে আপনার যে ডিটেলে যে জিনিসগুলো পরবর্তীতে উনি হয়তো আপনাকে মেইল করে দিল, অথবা কনস্ট্রাকশন রিলেটেড যে খরচটা সেটা হয়তো আরও পরে আসলো, কিন্তু কনসালটেন্সি যে পার্টটা ডিজাইন করতে উনি কত নেবেন এটা সামনাসামনি আলোচনা করে নেওয়াটা হচ্ছে সবচেয়ে ভালো। তো আপনি শুনলেন, শুনলে আপনি প্রাইমারি কিছু কথাবার্তা আপনার যদি মনে হয় একটু বেশি কম, সামনাসামনি ছোটো করে এখানে আলোচনাটা শেষ করবেন। শেষ করে আপনি তিন ধরনের ফিডব্যাক আপনার হতে পারে। প্রথমত আপনার আর্কিটেক্টকে পছন্দ হয়ে গেল, আপনি তখন হ্যান্ডশেক ডিলে যাবেন এবং এবং একটা চেক লিখে দিয়ে আসবেন বেসড অন ওনার যে প্রাইসিং, একটা আপফ্রন্ট আপনি দিয়ে আসলেন। সেটা কত হবে এটা বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু ইম্পর্টেন্ট হলো একটা টোকেন, মানে দিয়ে আসা মানে হচ্ছে আপনি কনফার্ম করলেন যে আপনি হ্যাঁ আপনার একসাথে কাজটা করবেন। সেকেন্ড, যে আপনার মিটিং করার পরেও আপনার মনে হচ্ছে যে আসলে
কেমন হবে আমি তো আসলে বুঝতে পারছি না, তো আপনি একটা ওনার কাছে ড্রাফট ডিজাইন চাইতে পারেন। এটাও কিন্তু কখনোই ফ্রি হবে না, এটা অবশ্যই একটা পেইড কাজ হতে হবে। তো টোকেন মানের এগেনস্টে আপনি ড্রাফট ডিজাইন নেওয়ার একটা সুবিধা আছে, যে প্রথমত যে আপনি যেহেতু একটু কনফিউজড, বুঝতে পারছেন না উনি পারবে কি পারবে না, সেটা আর্কিটেক্টেরও শর্টকামিং হতে পারে, আপনারও শর্টকামিং হতে পারে, এটা হয়। তো এটা এমন হতে পারে যে আপনি জাস্ট 10,000 টাকা বা 15,000 টাকা এরকম একটা টোকেন মানি দিয়ে বললেন যে আমাকে একটু ড্রাফট দেখান, আমি 1 সপ্তাহ পর আবার আসবো। এটার সবচেয়ে বড় যে সুবিধাটা হচ্ছে যে আপনি প্রথমত হচ্ছে খুব কম দামে একটা প্রাইমারি ডিজাইন পেলেন, যেটা আপনার পরবর্তী ডিসিশন নিতে অনেক সুবিধা হবে। সেকেন্ড হচ্ছে যে আপনি 2 জন বা 3 জন পরিচিত আর্কিটেক্টের কাছ থেকে এরকম ড্রাফট ডিজাইন নিয়ে আপনাকে আপনার কিন্তু ডিসিশনে আপনার কিন্তু অনেক সুবিধা হবে। আর আর ফাইনালি হচ্ছে যে আপনি ডিসিশন নিতে পারলেন না এবং বাসায় গিয়ে আপনার আপনি হচ্ছেন সাপোজ আপনি আপনার মনে হচ্ছে যে ওনার সাথে কাজ করবেন না, তাহলেও আপনি বলে দেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি হয়তো করবেন কিন্তু কখন করবেন বুঝতে পারছেন না, তাহলে সময় চেয়ে নেন, অথবা আরও 2-3 জনের সাথে কথা বলবেন, তাহলে সময় চেয়ে নেন। মানে 24 ঘন্টার ভেতরে আপনি ফোন কলটা ব্যাক করে এই জিনিসগুলো জানাই দেবেন যে হ্যাঁ আমি কাজ করবো অথবা করবো না, অথবা আমাকে একটু সময় দেন, অথবা আমার যে প্রাইসটা নিয়ে একটু কথা ছিল, প্রাইসটা যদি একটু কমাতেন অথবা এরকম সেরকম করতেন, এটা আপনি যদি করতে পারতেন খুব ভালো হতো। হ্যাঁ, বি অনেস্ট, এবং সবচেয়ে ভালো প্র্যাকটিস হচ্ছে 24 ঘন্টা বা ম্যাক্সিমাম 48 আওয়ার্সের ভেতরে ওনাকে জিনিসটা জানায় দেওয়া। ঠিক আছে, তো প্রাইসিং নিয়ে এতটুকুই যে দেখা করার পরে আপনি আপনি তার পার্সোনালিটি জাজ করে পছন্দ পার্সোনালিটি জাজ করলেন, তাকে আপনার পছন্দ হলো, প্রাইসটা পছন্দ হলো, বাজেট পছন্দ হয়ে গেলে আপনি তাকে হায়ার করলেন। তো হায়ার করার পরে যে জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে আমরা যখন একজন আর্কিটেক্টকে হায়ার করব, তো আমরা যেন অবশ্যই একটা অ্যাগ্রিমেন্ট করি। তো জানি যারা হচ্ছে নতুন আর্কিটেক্ট বা একটু ইনফর্মালি কাজ করতে পছন্দ করে তারা হয়তো অ্যাগ্রিমেন্টে যেতে চাবে না, কিন্তু সত্যিকারের বিষয় হচ্ছে একজন আর্কিটেক্টের সাথে বনিবন আপনার নাও হতে পারে, কাজ শুরু হওয়ার 3 মাস পরে বা 4 মাস পরে হয়তো আপনার বনিবনাটা হলো না। তো একটা অ্যাগ্রিমেন্ট থাকলে কী থাকে, এখানে 2টা জিনিস খুব ভালো মতন থাকে, যে উনি কী কী দিবে এবং এবং কত দিনের ভেতরে দিবে, এই জিনিসগুলো যেন লিখা থাকে অ্যাগ্রিমেন্টে। তো কখনও যদি বনিবন না হয় তাহলে আপনি ওনার কাছ থেকে কিন্তু সরে আসার সুযোগটা পাবেন একটা যদি অ্যাগ্রিমেন্ট থাকে, এবং কখনো কখনো আপনি টাকা ফেরত পাওয়ার সুযোগটা থাকবে, কিন্তু কখনো যদি অ্যাগ্রিমেন্ট না করেন তাহলে কিন্তু এই সুযোগটা থাকবে না এবং আলটিমেটলি আপনার কিন্তু সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। আর আপনি যত ডিলই করেন না কেন, যত ফাইন্যান্সিয়াল যত ডিল হবে সব কিছুর জন্য রিসিপ্ট থাকে, কাগজে হবে, আপনি যখন টাকা দিবেন ক্যাশ দিবেন না, আপনি চেষ্টা করবেন একটা চেকে দিতে যেন ওটার একটা ফটোকপি আবার যেন নিজের কাছে থাকে, তারপর উনি যে টাকাটা রিসিভ করবে চেষ্টা করবেন রিসিপ্ট একটা নিয়ে রাখতে, সব কিছু কেন ওয়েল ডকুমেন্টেড একটা ফাইলের মধ্যে যেন ডকুমেন্টেড থাকে। তো এতটুকুই বেসিক্যালি আমি যেটা বললাম সেটা হচ্ছে যে কোন সিকুয়েন্সে আমরা এগোবো। প্রথম কাজ হচ্ছে একটু স্টাডি করা, দ্বিতীয় কাজ হচ্ছে নেটওয়ার্কিং করা, তৃতীয় কাজ হচ্ছে ফোনে কথা বলা, চতুর্থ কাজ হচ্ছে দেখা করা, এবং পঞ্চম কাজটা হচ্ছে তাকে হায়ার করা এবং তার সাথে কাজ করা শুরু করা। তো এতটুকুই, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই আপনারা ইনবক্স করবেন অথবা নিচে কমেন্টে জানাবেন।